বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো ছট পূজা স্পেশাল এআই ফটো কিভাবে ক্রিয়েট করবে এন্ড এরকম ধরনের ইমেজ তোমরা খুব সহজে জেনারেট করতে পারবে এআই এর মাধ্যমে এন্ড এই সমস্ত ইমেজগুলো ফুল এইচডি ইমেজ WhatsApp Facebook Instagram এর স্ট্যাটাস ফটোতে ব্যবহার করতে পারবে এন্ড কিভাবে জেনারেট করবে সেটা দেখতে হলে তোমাদেরকে ভিডিওটি ফুল ওয়াচ করতে হবে তো ভিডিওটি দেখার আগে একটি লাইক করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে তোমাদেরকে গুগল ক্রোম ওপেন করতে হবে এন্ড সার্চ বারে সার্চ করবে বিং ইমেজ ক্রিয়েটর বিং এর যে ফার্স্ট যে লিংকটি শো হচ্ছে এই লিংকে ক্লিক করতে হবে বিং মাইক্রোসফট বিং এর অফিসিয়াল পেজ ওপেন হয়ে গেছে ইমেজ ক্রিয়েটর আমার লগইন করা আছে এরকম সারপ্রাইজ মি শো হচ্ছে তোমাদের হয়তো সারপ্রাইজ মি এর জায়গায় লগইন করতে বলতে পারে তো লগইনটা তোমরা করে নেবে আউটলুকের আইডি দিয়ে জিমেইল আইডি দিয়ে লগইন করলে হবে না তো কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে হেল্প করে দেবো তো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চারটে প্রম্পট দিয়ে রেখে দিয়েছি ওখান থেকে কপি করে তোমরা ইমেজ জেনারেট করতে পারবে ঠিক আছে তো আমি ওখান থেকে একটা প্রম্পট কপি করে রেখে দিয়েছি তো আমি এখানে পেস্ট করব পেস্ট করার পর এই যে প্রম্পটটা আমি এখানে পেস্ট করেছি এখানে অনেক কিছু এডিট করার আছে যেমন এখানে বয়স 18 ইয়ার করা আছে তো এখানে তোমাদের মতো তোমরা বয়সটা দিয়ে দেবে 18 ইয়ার 20 ইয়ার বা 22 ইয়ার তোমাদের মতো করে দেবে এখানে যে লেডিসের শাড়িটা আছে এটা পিঙ্ক কালার মেনশন করা আছে এখানে তোমরা ব্ল্যাক কালার ব্লু কালার ইয়েলো কালার তোমাদের মতো তোমরা করে নেবে ঠিক আছে এখানে লেডিসের নাম আছে প্রিয়া তো তোমাদের যে নাম আছে সেটা দিয়ে দেবে অ্যান্ড এখানে বয়ের নেম আছে মানে ছেলেদের নাম আছে বাবুসোনা তো বাবুসোনার জায়গায় তোমাদের যে নাম হবে সেটা নাম দিয়ে দেবে আর কিছু চেঞ্জ করতে হবে না এই কটাই তোমরা চেঞ্জ করবে চেঞ্জ করার পরে ক্রিয়েট অপশনে ক্লিক করবে এই এটি ক্রিয়েটিং হতে 15 সেকেন্ড টাইম দিতে হবে আমাদের যেহেতু এটা এআই এর মাধ্যমে জেনারেট হচ্ছে 15 সেকেন্ড ক্রিয়েটিং হয়ে যাওয়ার পরে চারটে ইমেজ কিন্তু আমাদের জেনারেট করে দিয়ে দেবে এআই তো তোমরা দেখে নিয়েছো চারটে ইমেজ এখানে জেনারেট করে দিয়ে দিয়েছে তো এগুলো ফুল এইচডি কোয়ালিটির ইমেজ আর এগুলো ডুয়েট ইমেজ আছে সিঙ্গেল ইমেজ যদি এরকম বানাতে চাও তাহলে আমার যে প্রম্পটগুলো আছে ডিসক্রিপশন বক্সে ওর মধ্যে লেডিসের সিঙ্গেল ইমেজ আছে অ্যান্ড জেন্টসেরও মানে ছেলেদেরও সিঙ্গেল ইমেজ আছে তো ওখান থেকে প্রম্পটগুলো নিয়ে কপি করে তোমরা এরকম ইমেজ বানাতে পারবে তো ইমেজগুলো কীভাবে ডাউনলোড করবে নিচে ডাউনলোড অপশান দেওয়া আছে বা লোগোটা আছে ডাউনলোডের লোগো এই লোগোতে ক্লিক করবে ডাউনলোড হয়ে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে বা ইমেজের উপরে প্রেস করে রাখবে মানে ক্লিক করে রাখবে এখানেও ডাউনলোড ইমেজ শো হচ্ছে এখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে খুব সহজে তো ছট পূজা স্পেশাল এআই ইমেজ কীভাবে জেনারেট করবে তোমরা দেখে নিয়েছো যদি ভিডিওটি কাজে আসে অবশ্যই এটি লাইক করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে নিচের কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই